প্রচার প্রচারণায় জমে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, তবে ভোটাররা উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই গুরুত্ব দিচ্ছেন। তবে প্রথম ধাপে নির্বাচনে কুড়িগ্রাম পৌরসভা ইভিএমে ভোট হলেও নাগেশ্বরী নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। 16 জানুয়ারি দ্বিতীয় ধাপে নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র এবং আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া 9টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 43 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটাররা জানান, দলকে নয়, উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে খুঁজছেন তারা। রাস্তাঘাট, রিং, কালভার্ট, উন্নয়নমূলক কাজ করে এমন একজন যোগ্য মেয়রের আমরা মেয়র করে সামনা করি। মাদক এবং দুর্নীতি মুক্ত পৌরসভা করবে, আমরা অবশ্যই তাকে ভোট দিব। পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সে যেন করতে পারে তাকে আমরা চাই। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবেন মনে করেন আওয়ামী লীগের প্রার্থী। এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটে নাই, সে কারণেই 16 জানুয়ারি নির্বাচনে সর্বাধিক নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং জয়যুক্ত করলে এই নাগেশ্বরী পৌরসভা বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হবে। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হলে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, প্রভাব মুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধানেশ প্রতীকের পক্ষে বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাল্লাহ। প্রথম মেয়র হিসেবে উন্নয়ন যতগুলো করেছি এ পর্যন্ত ওই উন্নয়নেই থেমে আছে পৌরসভা। মানুষ আশা করে আমি নির্বাচিত হলে প্রভূত উন্নয়ন সহ এই পৌরসভা একটা আলোকিত পৌরসভা হিসেবে তারা পাবে। নির্বাচনে 22টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক।